শনিবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা রোডে টিএনটি সংলগ্ন বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক বশির আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। এ সময় প্রধান অতিথি 16 জন মৃত অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব বেলায়েত হোসেন সহ উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা মানুষ করেন এবং আমরা যেসব মানুষদেরকে সাথে নিয়ে রাজনীতি করি, পাশাপাশি আপনাদেরকেও নিয়ে গত 15.5 বছর এই দেশে আমরা মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য, স্বাস্থ্য সেবার জন্য, চিকিৎসা সেবার জন্য আমরা যুদ্ধ করেছি, যার ক্রমান্বয়ে পার্শ্ববর্তী একটা দেশের হাতের মধ্যে চলে গেছে। সেখান থেকে স্বাধীনতার 53 বছর পরে আবার নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা সবাই সম্মিলিত চেষ্টায়, ছাত্র কৃষক জনতার চেষ্টায়। আজকে প্রধানমন্ত্রীদের কাছে আমার দাবি, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমাদেরকে, আমরা এই আপনার পরিবারেরই সদস্য, মুক্তিযোদ্ধারা যেমন একটি সদস্য, আমার মাধ্যমিক শিক্ষক পরিবার আপনাদের সদস্য, আমরা আপনার চায়ের তলে থাকতে চাই। আপনি আমাদের থেকে, তাদের থেকে একটা রেজুলেশনের মাধ্যমে একটা নির্দাবি পত্র দিতে হবে আমাদেরকে, এটিও আমাদের দাবি।